সৌদি আরবে দিন দিন মরুভূমিগুলো সবুজ ঘাসে ভরে যাচ্ছে। মরুভূমির মাঝে সবুজের খেলা দেখে অবাক সেই অঞ্চলের বাসিন্দারাও। ধারণা করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্যই এমনটা হচ্ছে। মরুভূমি সবুজ ঘাসে ভরে ওঠায় পরিবর্তন এসেছে বাস্তুতন্ত্রেও। সাম্প্রতিক সময়ে মরুভূমি এলাকা অতিরিক্ত বৃষ্টির কারণে মক্কা এবং মদিনার মাঝে মরুভূমির অংশ সবুজ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন অতিবৃষ্টি এর কারণ। এমনিতে এই অঞ্চলে বৃষ্টি হয় না, সেখানে অতিবৃষ্টি হওয়ার কারণে ভিজেছে মাটি আর তাতেই জন্মেছে উদ্ভিদ। 2023 সালের শেষ দিক থেকেই এই এলাকা এভাবে সবুজ হয়ে উঠেছে। নভেম্বরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তর সীমান্ত লাগোয়া আল জাওয়াফ হায়েল আল কাসিমে তুমুল বৃষ্টি হয়েছিল। সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস, তার ফলেই বৃদ্ধি পেয়েছিল সবুজ। বিশেষজ্ঞরা জানিয়েছে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে মরু অঞ্চলে বৃষ্টি হয়েছে। অন্যদিকে 2021 সালে প্রশাসন একটি পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে মরুভূমিতে বাঁচে এমন 45 কোটি গাছ লাগাবে সৌদি আরব প্রশাসন। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।